কুয়েতের সরকারের সাম্প্রতিক সময় একটি সিদ্ধান্ত নিয়ে কুয়েতের অর্থনীতিবিদ বিশ্লেষক লেখক গবেষক কঠোর সমালোচনা করেছেন কোনো কিছু যাচাই বাছাই না করে কুয়েত এই ধরনের সিদ্ধান্তটি নিয়েছে যার ফলে প্রশ্ন উঠবে বিতর্ক সৃষ্টি হবে আমরা আজকের ভিডিওর সাথে যুক্ত থাকলে আপনাদেরকে দেখাবো লেখকরা কি বলছেন বিশ্লেষকরা কী বলছেন সমালোচকরা কী বলছেন এটিকে কিভাবে করা উচিত ছিল সরকার এই সিদ্ধান্তটি কিভাবে নিয়েছে তার পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ আপনারা এরই মধ্যে এই ব্যাপারে অবগত রয়েছেন সরকার নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে যৌথভাবে মালিক মানে কুইতি নাগরিকদের সাথে শেয়ারে মালিকানা যে প্রবাসীরা নিয়েছিল সেটি বাতিলের পথে কুয়েতের সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী আপনি একটি প্রতিষ্ঠান বা একটি কোম্পানির মালিক তখন হতে পারবেন যখন আপনার আকামার ধরন উনিশ নাম্বার হবে সম্পূর্ণ ভিডিওর সাথে যুক্ত থেকে ইনফরমেশনটি বুঝে নিন আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেব কুয়েতে অবস্থানরত প্রবাসীদের লাইসেন্স স্থগিত করা অর্থনীতিবিদরা কঠোর খব দেখিয়েছেন। কুয়েতের সাধারণ নাগরিকদের মাঝে এটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সরকার নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রবাসীদের লাইসেন্স বাতিল করা হয়েছে কুয়েতের ব্যবসায়িক পরিবেশের জন্য যেটি ব্যাঘাত ঘটাবে বা বিশৃঙ্খলা সৃষ্টি করবে বলেই সাধারণ নাগরিকরা মনে করছেন বাণিজ্য শিল্প মন্ত্রণালয় সাম্প্রতিক সার্কুলার যা সমস্ত প্রবাসীর লাইসেন্স স্থগিত করে উনিশ অনুচ্ছেদ মেনে নানলে কোম্পানিতে তাদের প্রবেশ নিষিদ্ধ করে বিভিন্ন অর্থনীতিবিদ এবং শিল্প নেতাদের ব্যাপক সমালোচনার মুখে পড়েছে নতুন এই সিদ্ধান্ত সার্কুলারটিকে একটি খারাপভাবে বিবেচনা করা পরিমাপ হিসেবে বর্ণনা করেছেন তারা ভুল হস্তান্তর উৎসাহ একটি তাড়াহুড়া বাস্তবায়ন দ্বারা চিহ্নিত করা হয়েছে বলে তারা মত দিয়েছেন কুয়েতের ব্যবসায়িক পরিবেশ এবং অর্থনীতিতে উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটাবে বলেও তারা মনে করেন অনেক অর্থনীতিবিদ সার্কুলার সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তি দিয়েছেন যে এটি স্থগিত করা সময়কাল নির্দিষ্ট না করে এবং এটির বাস্তবায়নের জন্য একটি পরিষ্কার প্রক্রিয়া প্রদান না করে জারি করা হয়েছিল যা সঠিক সিদ্ধান্ত ছিল না এই স্বচ্ছতার অভাবে প্রবাসী মালিক এবং অংশীদারদের সাথে জড়িত বৈধ চুক্তি সহ কোম্পানিগুলোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে এই হঠাৎ নীতি পরিবর্তনের কারণে অর্থনীতিবিদরা সম্ভাব্য বিশৃঙ্খলা এবং সমস্ত আকারের ব্যবসার উপর নেতিবাচক প্রভাব ফেলবে বলেও মত প্রকাশ করেছেন যা ছোট বড় মাঝারি সকল বিজনেসের ক্ষেত্রে অর্থনীতিবিদরা উল্লেখ করেছেন যে সিদ্ধান্ত গ্রহণকারীরা কুয়েতের কাজের পরিবেশের বাস্তব বাস্তবতাকে পুরোপুরি বিবেচনা করেননি যার ফলেই এই সিদ্ধান্ত তারা সার্কুলারকে সমর্থন করার জন্য একটি বিশদ অধ্যায়নের অনুপস্থিতি এবং কুয়েতের শ্রমবাজারের জন্য সম্ভাব্য প্রভাবকে তুলে ধরেছিলেন সমালোচকরা মন্ত্রণালয়কে সার্কুলারটির পূর্ণ মূল্যায়ন করার দাবি জানিয়েছেন একটি পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ পরিচালনা করা এবং আরও বিবেচনার জন্য এটিকে সম্ভাব্যভাবে বাতিল করারও আহ্বান জানিয়েছেন ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট কোম্পানির আই এ চেয়ারম্যান সালে আল সালমি সালকুলারটিকে সার্কুলারটিকে খারাপ সিদ্ধান্ত বলে নিন্দা করেছেন তিনি জোর দিয়েছেন যে পরিমাপের স্পষ্টতার অভাব রয়েছে এবং এটি বাজারের উল্লেখযোগ্য ভারসাম্যহীনতা এবং বিভ্রান্তির কারণ হতে পারে আল সালমি জোর দিয়েছেন হঠাৎ করেই ছোট এবং বড় উভয় সংস্থাকেই মারাত্মকভাবে প্রভাবিত করবে এই সিদ্ধান্তটি বিশেষত যারা প্রবাসী অংশীদার বা ব্যক্তিগত লাইসেন্স নিয়েছিলেন প্রশ্ন করেছিলেন যে এই ধরনের সিদ্ধান্তগুলো চূড়ান্ত হিসেবে আরোপ করা হয় বা যদি তারা সাম্প্রতিক পরিবর্তনের প্রতিনিধিত্ব করে তিনি জোর দিয়েছেন দীর্ঘ দীর্ঘস্থাপিত ব্যবস্থায় হঠাৎ করে পরিবর্তনগুলো যথেষ্ট বিভ্রান্তির কারণ হিসেবে দেখা দেবে আলসালমি আরও বলেন সুশৃঙ্খল এবং স্বচ্ছ পদ্ধতির পক্ষে দিয়েছেন দিয়েছেন যে সার্কুলারটি বাস্তবায়নের আগে আরও কঠোর পর্যালোচনা করা উচিত ছিল তিনি হাইলাইট করেছেন কুয়েতের বিদ্যমান আইন যা বিদেশি অংশীদারদের উনপঞ্চাশ শতাংশ কম মালিকানায় সীমাবদ্ধ করে বিদেশি সম্পৃক্ততা সম্পর্কে উদ্বেগ দূর করার জন্য ইতিমধ্যেই এটি রয়েছে আল সালমির মতে সার্কুলারটির একটি অনুকূল ব্যবসায়িক পরিবেশের সুবিধার্থে রাষ্ট্রের প্রতিষ্ঠাকে রাষ্ট্রের প্রচেষ্টাকে দুর্বল করে এবং বিনিয়োগকে বাধা সৃষ্টি করবে কুয়েত ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়নের সদস্য খালেদ আল আব্দুল গানি এই উদ্বেগের প্রতিনিধিত্ব করেছেন শিল্প খাতে এর নেতিবাচক প্রভাব পড়বে এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন তিনি তিনি উল্লেখ করেছেন এটি একটি নির্দিষ্ট গ্রেস সময়ের অভাব এবং একটি সুস্পষ্ট বাস্তবায়ন ব্যবস্থার অনুপস্থিতি বিভ্রান্তির অবদান রাখবে কুল যুক্তি দিয়েছেন এই জাতীয় সিদ্ধান্তগুলোর সাথে প্রস্তাবিত সমাধান এবং সম্ভাব্য সমস্যাগুলো সমাধানের জন্য একটি বিশদ পরিকল্পনা থাকা উচিত বিজনেস অ্যান্ড প্রফেশনাল হিউম্যান নেটওয়ার্কের প্রধান বাদুর আল সুমাইত উদ্বেগ প্রকাশ করেছেন সার্কুলারটি অসংখ্য ব্যবসা বিশেষ করে ছোট ও মাঝারি উদ্যোগকে ব্যাহত করবে তিনি যুক্তি দিয়েছেন যে কোনো নিয়ন্ত্রক পরিবর্তন অবশ্যই নেতিবাচক প্রভাবগুলো প্রশমিত করার জন্য ব্যবহারিক সমস্যাগুলোর সাথে হওয়া উচিত ছিল আল সুমাইত হাইলাইট করেছেন সিদ্ধান্তটি কুয়েতের বিদেশি বিনিয়োগে আকৃষ্ট করা এবং তেল রাজস্ব বৃদ্ধির লক্ষ্যের সাথে সাংঘর্ষিক কারণ এটি বিনিয়োগকারীদের বাধা দিতে পারে এবং অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করবে দর্শক এটি নিয়ে আরও বেশ কিছু তথ্য উপাত্ত রয়েছে আমরা শর্টকাটে আপনাদের সাথে আলোচনা করলাম তবে একবারে ক্লিয়ার যে কুইতি নাগরিক ব্যবসায়ী মহল বা লেখক কলামিস্ট সমালোচক কেউই এটিকে ভালোভাবে নেননি সবাই বলছেন এতে করে প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আর প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হলে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত এটি অর্থনীতির জন্য খারাপ কিছু আনবে প্রিয় প্রবাসী সরকারের এই সিদ্ধান্তর ব্যাপারে আপনার কি মতামত আপনি কি মনে করেন এই বিশ্লেষক সমালোচক বা গবেষক বা লেখক যে বক্তব্যগুলো দিয়েছে বা তারা যেভাবে পরামর্শ দিয়েছে এভাবে হলে আপনিও একমত হতেন বা আপনি মনে করেন এ সকল সমালোচনার ফলে এটির পরিবর্তন আসবে আর এতে করে আমাদের যে ভাইও বোন বিনিয়োগ করেছে তারাও উপকৃত হবে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা সবসময় দেখছেন সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন